হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চালাচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওর ফার্স্টে দেখতে পাচ্ছ আমি সেজে আছি। তো আমি একটু রেডি হয়েছি। আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার, যদি যেতে পারি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি রেডি হয়েছি, যাব, প্ল্যান হয়েছে যাব, আমাকে নিয়ে যাবে। কিন্তু রেডি হয়ে এখন দেখছি বৃষ্টি, মানে আমি সেজে আছি কিন্তু ড্রেস পরিনি, ড্রেসটা পরব ভাবলাম, কিন্তু এসে বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে। তাও মানে বেশি জোরে না, হালকা হালকা গুড়া গুড়া বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরও মানে এই বৃষ্টিটা গেলে ভিজে যাব। যাই হোক, আমার মনটা খুব খারাপ লাগছে। আরেকদিন এরকম হয়েছে জানো তো, এমন সেজেটে যে একদম রেডি হয়, মেকআপ টেকআপ করে বসে বসে কাঁদতে কাঁদতে মেকআপ তুলেছি। যাই হোক, আমি আজকে যাবই। আমি বলেছি যে না, আমাকে আজকে নিয়ে যেতে হবে, মানে হবে, এবার যত বৃষ্টি তা থাকুক না কেন, আমি আজকে যাব, মানে যাব। আর দাবাই তো যেটা খুশি হচ্ছে বৃষ্টি দেখে, তুই যেতে পারতি না, তুই যেতে পারতি না, এরকম করছে। যাই হোক, আজকে আমি যাব, মানে যাবই। তো যাই হোক, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আর যদি না যাই তাহলে বলবো তোমাদেরকে। তো যাই হোক, কালকে আবার যাব হচ্ছে কি পিসির বাড়িতে, কালকে দশমী, দারুণ একটা ব্লগ নিয়ে আসবো কালকে আবার, অনেক মজা হবে সবাই মিলে আবার একসাথে। আমার তো ভীষণ মজা লাগে আমরা সবাই একসাথে হলে। যাই হোক, চলো তোমরাও দেখতে থাকো। আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এবার লাস্ট অফ দি ভিডিওটা কী হবে আমি জানি না, এখন ইন্ট্রোটা দিচ্ছি, যেতে পারি কি না বা কী যাই বা ভিজে যাই না কি আসে পিছিয়ে সব দেখাবো, চলো দেখতে থাকো। যাই হোক, তোমাদের বলা হয়নি কিন্তু বেরিয়েছি, কিন্তু ফাইনালি বৃষ্টিটা কমেছে, আমি এখন তাড়াহুড়ো করে যাচ্ছি, চলো। তো আমরা ঘুরতে বেরিয়ে গেছি, তো এইমাত্র বের হলাম, কোথায় যাচ্ছি জানি না, সবগুলো প্যান্ডেল দেখব, মানে চারিদিকে ছোট বড় অনেক পুজো দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছিল। মানে কি বলবো তোমাদের, আমার তো ভীষণই দুর্গা পুজো মানে ফিলিংস আসছিলো, আর মানে এতগুলো প্যান্ডেল দেখলাম, মানে আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি তার জন্য বলছি, এই প্যান্ডেলটা আমার ভীষণই ভালো লেগেছে, সরি মূর্তিটা, মানে এটা হচ্ছে দশমী ঘাটের মূর্তি, আমার অসাধারণ লেগেছে, খুব সুন্দর লেগেছে। তো এদিকে দেখাবার রাস্তার মধ্যে আবার কী সুন্দর সাজানো ছাতা দিয়ে, তো এই মূর্তিটাও ভালো লেগেছে, কিন্তু ওই দশমী ঘাটের মূর্তিটা মানে বেশ দারুণ লেগেছে আমার কাছে। তো যেহেতু সবগুলো প্যান্ডেলে ওপেন প্যান্ডেল রয়েছে, তো তার জন্য বাইকের থেকে আর আমি নামিনি, বাইকে বসে বসে দেখেও নিলাম, তোমাদের জন্য ভিডিও করে নিলাম। তো বেশ ভালো লাগছিলো, আর কয়বার বলবো, মানে ভীষণই ভালো লাগছে চারিদিকে। আমি যদিও কোনো সময় গণেশ পুজোতে ঘুরতে বেরোইনি, আমি প্রথমবার বেরোচ্ছি, একটু নিজেকেও ভিডিও করে নিলাম, যেহেতু মানে বাইক থেকে নামিনি, ছবিও তুলিনি, ভিডিও করেনি, তার জন্য একটু নিজেকে নিজে বাইকের মধ্যে ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, আর বৃষ্টিটা না একদম টুক টুক পড়ছে, এমন না অনেক বৃষ্টি, আবার এমন না অনেক কম, মানে একদমই হালকা একটু বৃষ্টি পড়ছে, বাট এই বৃষ্টির মধ্যে ঘোরা যায়। তো যাই হোক, এটা হচ্ছে গ্র্যান্ডোস ক্লাবের পুজো, তো এটা আমি ফটোতে অনেক দেখেছি মোবাইলে, বাট সামনাসামনি প্রথমবার দেখলাম, ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তোমরা হয়তো বা মানে সামনাসামনি দেখলে বুঝতে পারবে, মানে একদম সবটা প্যান্ডেল ভীষণই দারুণ লেগেছে আমার কাছে, খুব সুন্দর লেগেছে। মানে এটা আর হচ্ছে গিয়ে তোমার রবীন্দ্রভবনের সামনে আরেকটা পুজো রয়েছে, এই দুটো পুজোই প্যান্ডেল অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এখন যাচ্ছে হচ্ছে গিয়ে ওরিয়েন্ট চমনি, তো ওইখানের পুজোটা আর বাইক থেকে নামিনি, এখানে বাইক থেকে কোনোটাই নামিনি, কিন্তু এটা বাইক থামায়ওনি, আমি একদম একটু বাইকের থেকে ভিডিও করে নিলাম। আর এখন হচ্ছে যাচ্ছে কি রবীন্দ্রভবনের সামনে যে পুজোটা, এটার সামনে যাচ্ছি। তো মোটামুটি পুজো দেখা শেষ, আমার ফোনে হয়তো সবটা কভার দিচ্ছে না, বাট মানে ভীষণ ভালো লাগছিলো, খুব ভালো লাগছে চারিদিকে জমজমাট। আর রবীন্দ্রভবনের সামনে পুজোটার সামনে তো এদিকে ছোটো ছোটো দোকানও বসেছে, আমি তো ভাবলাম আজকে যেতে এখান থেকে কিছু কিনে নিয়ে যাবো, ওই খেলনা কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, বাট আমার আবদারটা রাখিনি। তো যাই হোক, চলো আমার সাথে তোমরা দেখতে থাকো।
এখন চলে এসেছি আমরা খেতে, কিন্তু সবচেয়ে হাসির কথা এখানে এসেছিলাম খেতে, গিয়েছিলামও রেস্টুরেন্টে, গিয়ে বেরিয়ে পড়েছি আমার হঠাৎ করে মনে হলো যে আমি বিরিয়ানি খাবো, তার জন্য রেস্টুরেন্ট, কিন্তু এটা খারাপ বলছি না, মানে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তার জন্য করিমসে বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তার জন্য আমি চলে আসলাম করিমসে। তো মানে অনেক দিন ধরে বিরিয়ানি খাই না, তার জন্য একটা কেমন যেন একটা হচ্ছিলো যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো যাই হোক, চলে এসেছি করিমসে। তো এখন অর্ডার করব, তো দেখা যাক, কিছু একটা স্টার্টার অর্ডার করছি আর হচ্ছে গিয়ে বিরিয়ানি, তোমরা তো জানোই। তো চলো, আমি না সবসময় শেয়ারলি বুঝে বিরিয়ানিটা খেতে বেশ পছন্দ করতাম, ইভেন আমি ভিডিওতে অনেকবার অনেক জায়গায় বলেছি শেয়ারলি বুঝে বিরিয়ানিটা ভীষণই দারুণ খেতে, কিন্তু এখন কেন জানি শেয়ারলি বুঝে বিরিয়ানিটা একদম বাজে করে ফেলেছে, আমার তো ভালো লাগে না, জানি না কার কেমন লাগে। তো তার জন্য ওইটা বাদ, এখন আমি মানে আমার আর জানার মতে আমার করিমসেটটা একটু ভালো লেগেছে, শেয়ারলি বুঝে ভালো লাগতো এখন আর লাগে না। তো তার জন্য এখানে এসছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের করিমসের বিরিয়ানিটা আমার বেশ ভালো লাগেনি, অনেকটা ড্রাই ছিল, এত ড্রাই হয় না করিমসের বিরিয়ানিটা। তো যাই হোক, খেলাম, খেয়ে এখন হচ্ছে গিয়ে বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে গিয়ে চলে যাচ্ছি রুমে। তো আমি চলে এসেছি ঘোরাঘুরি করে, এখন যাচ্ছি ভেতরটা হেঁটে হেঁটে। আর এই যে দেখতে পাচ্ছ, দিবের জন্য আবার টিফিন নিয়ে এসেছি, আমি যখনই যাই আমাকে বলবে দীপ, বোন আমার জন্য কিছু আনবি, আমার জন্য কিছু আনবি, তো তার জন্য দিবের জন্য এটা নিয়ে এসেছি। তো চলো রুমে যাই। তো যাই হোক, শুয়ে শুয়ে একটু রেস্ট করছিলাম, এখন হঠাৎ করে আমার মনে হলো যে ভিডিওটা এন্ডই করিনি, তো তার জন্য ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। আর যাই হোক, সারাদিনই মানে সারাদিন নয়, মানে অনেকটা টাইম একটু ঘোরাঘুরি করেছি, বেশ ভালোই লেগেছে। আর হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ছিলো, তো বৃষ্টি বলছি কেন, বৃষ্টি পড়ছিলো। আচ্ছা যাই হোক, ভালোই লেগেছে। বাট আসার সময় আমি একটা আবদার করেছিলাম, আমার আবদারটা রাখিনি। তো যাই হোক, মনটা খারাপ হয়ে গিয়েছিলো রুমে এসে। তো চলো, ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আর নেক্সট ভিডিওটা ধামাকাদার আসতে চলেছে, দশমীর ভিডিও। তো চলো, তোমরা দেখতে